আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে। শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদি হাসান। সয়াবিন তেলের দাম লিটারে 38 টাকা বাড়ছে। শনিবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 198 টাকায় বিক্রি করতে হবে বলে ঠিক করে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি লিটার খোলা সয়াবিন তেল 180 এবং পাম্প সুপার 172 টাকা দরে বিক্রি করতে হবে বলেও ঠিক করে দেওয়া হয়েছে। বিস্তারিত যাযাবর মিন্টুর রিপোর্টে। রোজার ঈদের আগে হঠাৎ করেই খুচরা বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যায়। ঈদের পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর খুচরা কিংবা পাইকারি কোনো দোকানেই মিলছে না সয়াবিন তেল। তেলের দাম তো এমনি বেশি, দোকানে তো পাওয়া যায় না, বোতল পাওয়া যায় না সহজে। পূর্বের যে তেল স্টক ছিল এগুলো অনেক দোকানে এখনো আছে, কিন্তু স্বাভাবিকভাবে তারা এগুলো বিক্রি করতে চাচ্ছে না। রেগুলার ইনটেক তেল কিনে কিন্তু কয়েকদিন ধরে পাচ্ছিলাম না, এমনকি মহল্লা থেকেও কিনে কিনে নিয়ে আসছি ছোট ছোট দোকান থেকে, আর এখন বাধ্য হয়ে এখান থেকে খোলা তেল কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ না থাকায় ক্রেতাদের ফেরাতে হচ্ছে। তেল নাই ভাই, তেল আপনার মনে করেন ঈদের আগে থেকে বাজার আউট তেল, বাজারে কারণ বাজার যাই কোনো জায়গার মধ্যে 5 লিটারের একটা তেলও পাই নেই। ঈদের এক সপ্তাহ আগের থেকে দূরে কোনো কোম্পানি বাজারে তেল দেয় না, বেশিরভাগ কারণ বাজার। কারণ বাজারে তেল উধাও হয়ে যাওয়া পরিস্থিতিতে একটি কোম্পানি হঠাৎ কিছু বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করে। দোকানদারদের চাহিদা মতো আমরা মাল দিয়ে আসছি ঈদের আগ থেকে। এখনো দেখেন বন্ধের দিনে অফিস বন্ধ, সব বন্ধ, তারপর আমরা মাল নিয়ে এসে ফ্যাক্টরি থেকে ম্যানেজমেন্ট দিচ্ছে, আমরা সেভাবে সমভাবে বন্টন করে দিচ্ছি। মিল মালিকরা বলছেন আমদানিতে সংকট না থাকলেও করোনা ভাইরাস মহামারীর পর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার প্রতিক্রিয়ায় বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় তারা দাম বাড়িয়েছেন, কিন্তু ভোক্তারা বলছেন হঠাৎ এত বেশি দাম বাড়িয়ে দেওয়া কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মানুষের আনন্দে বিএনপির কষ্ট হয়। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় লিংক রোড সড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন করে সাংবাদিকদের তিনি বলেন এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার পরও বিএনপি নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন তাতে এটি প্রমাণ হয়েছে। বিগত যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী। এবার ঈদযাত্রা স্বস্তির কারণ হচ্ছে প্রথমত সড়ক বাঁধ, সড়ক আগের যে কোনো সময় চাইতে সড়কের অবস্থা ভালো, সেটা নাম্বার ওয়ান। মানুষ যদি আনন্দ পায় বিএনপির তখন কষ্ট, তাদের গায়ে জ্বালা হয় তারা কষ্ট, এটা হলো কারণ। প্রিয় দর্শক, জানিয়ে দিলাম হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।